আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আজকে জানুয়ারির 2 তারিখ, তো আজকে ভাবলাম যে আজকে থেকে আমরা মাসিক কোর্স শুরু করি, তাহলে আপনারা একটা ডেট বুঝতে পারবেন। তো মাসিক কোর্সে আমি তো আপনারা মনে আমার রিভিউ ভিডিওটা দেখেছেন যে সেখানে 4টা ওষুধ নিয়ে কথা বলছি। তো মাসিক কোর্সের শুরুতে প্রথম 3 দিন আমি দেবো ভিটামিন বি কমপ্লেক্স। তো ভিটামিন বি কমপ্লেক্স হিসাবে আমি এবার যে ভেটেরিনারি ওষুধটা ইউজ করতেছি সেটা হলো ভি কম ভিট। এতদিন আপনারা আমার 2-3টা ভিডিও আছে, একটা হলো B54, আরেকটা হলো বেকনেক্স মানুষের ওষুধ, B54টা মানুষের ওষুধ, আরেকটা আছে ভেটেরিনারি এ ভিটা 3, মানে ওটা পাউডার। তো আমি আজকে সিরাপ নিয়ে কথা বলবো, মানে লিকুইড ফর্ম। তো এই যে বি কম ভিট ভেটেরিনারি ইউজ অনলি, এটার মূল্য 48 টাকা, মানে 50 টাকা নেবে, 48 টাকাও নিতে পারে। এটা স্কোয়ার কোম্পানির। তো এটা আমি প্রতি লিটারে 2 ml করে মিলাবো। আমার প্রায় কবুতর আছে 60টার মতো, আমার 6 লিটার পানি যায়, তাহলে আমার 18 ml যাবে, মানে 12 ml যাবে। আর এটা শুধু ভিটামিন বি কমপ্লেক্স এবং এটা কবুতরের ভিটামিন বি এর ঘাটতি অনেক ভালোভাবে পূরণ করে এবং কবুতরের চাঞ্চল্যতা স্বাভাবিক, অনেক সময় কবুতর জিম মেরা থাকে বা খাবার দাবার সব ঠিক আছে বাট কবুতরটার ভিতরে চাঞ্চল্যতা নাই, সেটা বৃদ্ধি করে। তারপরে কবুতরের ভিতরে যে এনজাইমগুলো আছে সেগুলো নিউট্রিশন করে এবং কবুতরের ভালো জিন উৎপন্ন করে এবং এর কারণে আমরা ভালো ডিম, উর্বর ডিমটা পাই। উর্বর ডিমেও ওরা সাহায্য করে এই ভিটামিন বি, এবং এটার কারণে আমরা সুস্থ বাচ্চা পেতে সহায়তা করে অনেক ভিটামিন বি কমপ্লেক্স, এবং এটার কারণে আমরা সুস্থ বাচ্চা পাই ভালো জিনের কারণে। এবং কবুতরের খাবারটা দ্রুত হজম করে, অনেক সময় কবুতরের খাবার খায় কিন্তু সকালে আমরা দুপুরে খাবার দিচ্ছি বা সকালেও দেখি কবুতরের গ্যাগে খাবার আছে, তো কবুতরের খাবারটা হজম হচ্ছে না, মানে এটা খাওয়ালে কবুতরের খাবারটা অনেক তাড়াতাড়ি হজম হয়। এবং এই একটা মাত্র ভিটামিন যেটা কবুতরের শরীরে স্টে থাকে না, আপনি ক্যালসিয়াম 2 মাস পর পর ইউজ করতে পারেন, কবুতরের এটা শরীরে অ্যাবজর্ব থাকবে, বাট ভিটামিন বি কমপ্লেক্সটা কবুতরের প্রতিনিয়ত ক্ষয় হয় এবং এটা কবুতরকে প্রতি মাসে দেওয়াটা উচিত, এবং এটার কারণে কবুতরের ভিটামিন ঘাটতিটা কম থাকবে এবং টাল রোগটা যে হয়, মেইনলি টাল রোগটা কিন্তু ভিটামিন বি এর অভাবে হয়। তো আমরা যদি প্রতি মাসে এটা কন্টিনিউ করি এবং আল্লাহর ইচ্ছা, মানে আল্লাহর রহমতে, তাহলে টাল রোগটা আসবে না, বাকিটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ এখন যদি আপনার মানে রোগ হয় তো এখন আর মানা করার কিছু নাই, এখন আর এটা অ্যাকসেপ্ট করতে হবে, কিন্তু আমাদের উচিত প্রিভেনশন করা। তাই আমাদের প্রতি মাসে এই ভিটামিন বিটা, অ্যাটলিস্ট ভিটামিন বিটা কন্টিনিউ করা। আপনারা অনেকে আছে 3 মাস পর ক্যালসিয়ামের ওষুধ করে, জিঙ্ক করে, কোনো সমস্যা নাই, কিন্তু ভিটামিন বি কমপ্লেক্সটা করা উচিত। আর যেগুলো আর কি কবুতর জোড়া দিছি রানিং পেয়ার, সে কবুতরগুলোকেও ভিটামিন বি দেওয়া উচিত প্রতি মাসে, এবং এতে বাচ্চারাও এভাবে, এবং ছোটো ছোটো বাচ্চা যে আমরা ছোলা খাওয়াই তখন আমরা পানির পরিবর্তে ভিটামিন বি ক্যালসিয়াম এগুলো মিক্স করে পানিটা দিলে কবুতরের মানে শরীরের ভিটামিনের ঘাটতিটা পূরণ হয় এবং কবুতরটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় এবং বাবা মার উপর প্রেশারটা কম পড়ে। তাই সব দিক দিয়ে মিলে গেলে ভিটামিন বি কমপ্লেক্সটা কবুতরের জন্য অনেক জরুরি এবং প্রতি মাসে এটা মিলাইতে হবে এবং খাওয়াতে হবে, মিলিয়ে খাওয়াতে হবে। এবং মাসিক কোর্স অন্য কোনো কোর্স না করলেও অ্যাটলিস্ট এই ভিটামিন বি কমপ্লেক্সের কোর্সটা করানো উচিত। এবং আমার ভিডিওতে অনেক লিঙ্ক পাবেন, আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি ভেটেরিনারি ওষুধটা না পান, আপনারা মানুষের ওষুধ দিয়েও এই ভিটামিন বি কমপ্লেক্সের কোর্সটা করাতে পারেন, এতে কবুতরের অনেক উপকার হবে এবং কবুতরের ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতিটা থাকবে না, কারণ এই ভিটামিনটা কবুতরের শরীরে স্টে করে না, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আসুন আমি কবুতরের ওষুধটা মিলিয়ে দেখাই, এবং আমার তো 6 লিটার পানি লাগবে, তো আমি 12 ml ইউজ করব এবং কবুতরের ওষুধটা আগে গুলে রাখবো যেন ভালো মতো মিক্স হয়, তারপর আমি কবুতরকে খাওয়াবো, খাবার দিব, খাবার দাবার শেষ হলে পরে পানিটা দিব। আমি 5.5 লিটার পানি নিছি, এখন ওষুধটাকে ভালো মতো ঝাঁকাবো। সব ওষুধই খাওয়ার আগে ভালো মতো ঝাঁকিয়ে নেবেন। এখন যেখানে আমি 5.5 লিটার নিয়েছি, তাহলে প্রতি লিটারে 2 ml করে হইলে আমার আসে 11 ml।
এবং কবুতরের ওষুধগুলো আপনারা উঠতে গেলে 3 থেকে 4 মাস 5 মাস ইউজ করতে পারবেন, এরপরে আর মনে করেন ওটা তার থাকবে না কিছু। আমি 10 ml নিয়েছি, দেখেন আপনারা। আর 1 ml এর মতো নিব। আমার 11 ml কমপ্লিট। ওষুধটা আমরা রেখে দেবো এভাবে এভাবে করে টানা 3 দিন বিকম বিটটা খাওয়াবো আমরা। আজকে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 2, 3, 4, এই 3 দিন আমরা বিকম বিটটা খাওয়াবো। এবং আপনারা আমার এই ভিডিওর পাশাপাশি থাকবেন, এবং কবুতরের আরও অনেক কিছু আছে প্রয়োজনীয় কথা, সেগুলো শেয়ার হবে। দেখেন পানির কালারটা, জামাটা খোলসানো, দেখেন পানির কালারটা, এটা আমি ওষুধটা মিক্স করলাম। এখন কবুতরকে খাওয়াবো, খাবার দিব, খাবার দেওয়ার পরে আমি পানিটা দিব, তখন আপনাদের দেখাচ্ছি কীভাবে পানি পরিবেশন করবো এবং পানির কালারটা কী। মাশাল্লাহ, জাবরা পাখি বাচ্চা 1 পিস বাঁচাইতে পারছি, মানে ডিম আর একটা ফুটে নাই। এখন আমি ভিটামিনগুলো দিবই যে আমার জোড়ার বাচ্চাগুলা, একটা বাচ্চা আগেই ফুটছে, বাকিগুলো ডিমে আছে। এখন যেসব বাচ্চাগুলো কীভাবে কেয়ার করতে হয় না করতে হয়, রোদে যে দিয়ে রাখবো এখন আগামী 10 থেকে 15 মিনিট, এটা কেন দিব, এগুলো নিয়েও আমরা ডিটেলসে ভিডিও আসবে, সন্ধান আমার সাথে থাকবেন। এখন আমি কবুতরওয়ালাকে খাবার দিব প্লাস ভিটামিনটা দিব। এখন কবুতর সবগুলোকে খাবার দিচ্ছি, এখন আমি এই ওষুধটা দিয়ে দেবো বি কমপ্লেক্স। এই বি কমপ্লেক্সের মূল্য কিন্তু 50 টাকা, এবং এই মিক্সটা আপনারা 5 থেকে 6 ঘন্টা, উঠতে গেলে 7 ঘন্টা রাখতে পারবেন, শীতের দিন যেহেতু, গরমের দিন 6 ঘন্টার বেশি নয়। যদি কবুতরকে 2 বেলা খাবার পানি দেন, 1 বেলা ভিটামিনটা দিবেন, আর 1 বেলা ফ্রেশ পানিটা দিবেন। যারা 2 বেলা খাবার পানি দেন, যারা 1 বেলা আমার মতো দেয়, তারা একবারই দিবেন। তো আমার জন্য দোয়া করবেন, আমার কবুতরের জন্য দোয়া করবেন, এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।